হ্যালো ফ্রেন্ডস, অনেকেই বলছেন যে লোকাল ট্রেন কবে থেকে চলবে না চলবে। তা আজকে আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। তা দেখুন, অনেক এসএমএস করছেন যে কাল থেকে দাদা ট্রেন চলছে বা পরশু থেকে ট্রেন চলছে, লোকাল ট্রেন এটা কি খবর? আপনারা ঠিকই শুনেছেন, লোকাল ট্রেন কাল থেকে চলছে, তবে আমাদের রাজ্যে নয়। আমি এটা খুলে বলি, আপনারা তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে পুজোর আগে কিন্তু আমাদের রাজ্যে ট্রেন চলছে না। তাহলে ট্রেনটা কোথায় চলছে? কাল থেকে মুম্বাইতে কিন্তু লোকাল ট্রেন চালু হয়ে গেছে, তাও কি বিশেষ একটা ক্রাইটেরিয়া আছে? 11টা থেকে 3টে পর্যন্ত, এবং তারপরে 7টা থেকে সেদিন রাত মানে লাস্ট ট্রেন পর্যন্ত চলবে, সেটা একমাত্র মহিলারা এই পরিষেবা পাবে। শুধু সেটাই না, এর জন্য কোনো কিউআর কোড দরকার হবে না বা দেখা যাচ্ছে যে কিছু না, মহিলারা এই পরিষেবা ডিরেক্ট নিতে পারবে। আমাদের রাজ্যের কথাটা এবার বলি, আমাদের রাজ্যে কিন্তু পুজোর আগে ট্রেন চলবে কি চলবে না অনেক কিছু আলোচনা সমালোচনা হচ্ছিল। সেই হিসাবে একটা কথা বলবো যে রাজ্যে করোনার যে আবহাওয়া, সেই আবহাওয়ার উপর বেস করে, করোনা পরিস্থিতির উপর বেস করে কিন্তু এখনও ডিসিশন নিতে পারেননি যে ট্রেন এখন চলবে কি না। সেক্ষেত্রে যেটা বলতে হবে যে ট্রেন রেলের তরফ থেকে রাজ্যের কাছে চিঠি যায়, এবং শুধু সেটা না, রাজ্যের কাছে চিঠি যাওয়ার সাথে সাথে রাজ্য কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিসিশনে আসতে পারেনি। অর্থাৎ নিশ্চিতভাবে বলা যেতে পারে যে ট্রেন কিন্তু পুজোর আগে আমাদের রাজ্যে এখন চলছে না। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে আপডেট যে ট্রেন কিন্তু পুজোর আগে আমাদের এখানে চলছে না। তবে শিয়ালদা স্টেশনের চত্বরে আজকে এসে দেখতে পেলাম যে ঢেলে কাজ শুরু হয়ে গেছে, একটা সুন্দর একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ তাদের একটা ছাপ দেখা যাচ্ছে। অর্থাৎ করোনা প্রভাবে যে মানুষের যে চাপটা নেই স্টেশনে, সেটা পুরোটাই কাজে লাগিয়ে নিয়েছে কিন্তু স্টেশন চত্বরে। আর আপনারা আপডেটটা পেয়ে গেলেন যে পুজোর আগে লোকাল ট্রেন চলার কোনো সম্ভাবনা আছে। ওরা তত